হচ্ছে কি আমার চেহারাটা একটা মাফিয়া মাফিয়া টাইপ মনে হয়, মানে যে কোনো আন্ডারওয়ার্ল্ড হইলে পরে আমার খোঁজ করে, আমি জানি না কিছু একটা রহস্য আছে। এরকম অনেক অফারি টফারি অফার টফার আসে, কিন্তু বোধ হয় হাইট দাড়ি ফাড়ি দেখে মনে হয় লোক আন্ডারওয়ার্ল্ড চালাইতে পারে। তো আপনাদের বলি যে আমি যদি বিন্দুমাত্র কোনো ধারণা নেই এগুলো কারা করে, আন্ডারওয়ার্ল্ড কি, মুক্তিযোদ্ধা ছিলাম বলে গান টানগুলো জানি যে বন্ধু কী করে চালায়, তারপর সেটা জানি। এবং আন্ডারওয়ার্ল্ড হোক এটা আমরা কেউই তো চাই না, আপনারা কেউ চান যে জাতীয় জিনিস হোক, আমরা চাই যে আইন মেনে মানুষ চলবে, গান ধরে একজনের কাছ থেকে আদায় করে নেবে এর বিরুদ্ধে। সো যে কোনো সিনেমা কিন্তু এক ধরনের সোশ্যাল স্টেটমেন্ট, যাকে বলা হয় এই জীবনগুলো আসলে কারোর কাম্য নয় সেই অর্থে।